ভারতের সবচেয়ে বিখ্যাত শিল্প প্রতিষ্ঠান হিসেবে পরিচিত টাটা গ্রুপ। এই গ্রুপে অন্তর্ভুক্ত নয় এমন কোনো ব্যবসা নেই। লবণ থেকে শুরু করে সফটওয়্যার, এমনকি গাড়ি তৈরি থেকে শুরু করে উড়োজাহাজও নির্মাণ করে থাকে টাটা গ্রুপ। 155 বছরের ঐতিহ্যবাহী এই শিল্প প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন জামশেদজি টাটা। ব্যবসায়ী খাতে তার দূরদর্শী চিন্তা ও কর্মদক্ষতার জন্য তাকে ভারতের শিল্পের পথপ্রদর্শক হিসেবে গণ্য করা হয়। জামশেদজি টাটার এক প্রজন্ম পরই 1937 সালের 28 ডিসেম্বর জন্মগ্রহণ করেন রতন টাটা। পরবর্তীতে টাটা গ্রুপের সফলতাকে সর্বোচ্চ শিখরে নিয়ে যান প্রয়াত রতন টাটা। পুঁজিবাদকে পর উপকারের সঙ্গে যুক্ত করে ব্যবসা করাই ছিল টাটা গ্রুপের মূল উদ্দেশ্য, যাতে অন্যদের জীবনমান আরও ভালো ও উন্নত হয়। ঠিক সেই লক্ষ্যেই পূর্বসূরীদের তৈরি বিশাল এই প্রতিষ্ঠানের দায়িত্ব নিতে খুব অল্প বয়স থেকেই প্রস্তুতি নিতে শুরু করেন রতন টাটা। ভারতীয় বিজনেস টাইকুনের জীবন অনেকটা রোলার কোস্টারের মতোই ছিল। উচ্চবিত্ত ও সমৃদ্ধ পরিবারের অংশ হলেও রতন টাটার জীবনেও ছিল নানা উত্থান পতন। রতন টাটার বাবা ছিলেন নেভাল টাটা ও মা ছিলেন সুনি টাটা। রতন টাটার বাবা নেভাল টাটাকে দত্তক নেন স্যার রতনজি টাটা। তিনি ছিলেন টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটার ছোট ছেলে। আর এভাবেই রতন টাটারা টাটা পরিবারে যুক্ত হন। 1940 সালে রতন টাটার বাবা মার বিচ্ছেদ হয়। অল্প বয়সে বাবা মার বিচ্ছেদে অনেকটা লাজুক হয়ে পড়েন রতন টাটা। তাই তো মুম্বাইয়ের ক্যাম্পিয়ন ও ক্যাথেড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুলে থাকার সময় রতন টাটা বেশ লাজুক ছিলেন। মানুষের সঙ্গে কথা বলতে অনেকটা ভয়ই পেতেন। স্কুল ও কলেজ শেষে আর্কিটেকচার নিয়ে পড়াশোনার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটিতে ভর্তি হন তিনি। যুক্তরাষ্ট্রে প্রায় 7 বছর পড়াশোনার পর ব্যক্তি পর্যায়ে আমেরিকা তার এতই পছন্দ হয়ে যায় যে তিনি সেখানে স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নেন। তবে বাবা মার বিচ্ছেদের পর তার বড় হয়ে ওঠা ঠাকুমা লেডি নাভাজ বায়ের কাছে। তাই তো ঠাকুমার অসুস্থতার কথা শুনে 1962 সালে ভারতে ফিরে আসতে বাধ্য হন তিনি। এখান থেকেই টাটার শিল্প প্রতিষ্ঠানে তার যোগদানের যাত্রা শুরু হয়। JRD টাটা প্রায় অর্ধশতক সময় টাটা গ্রুপকে নেতৃত্ব দেওয়ার পর 1991 সালে রতন টাটাকে উপযোগী মনে করে তাকে নিজের উত্তরসূরি ঘোষণা করেন। তবে সে সময় JRD টাটার এই সিদ্ধান্ত নিয়ে অনেক সমালোচনা হয়, কেননা বয়স ও অভিজ্ঞতার ভিত্তিতে পরিবারের অনেকেই তখন এই পদের জন্য যোগ্য ছিলেন। তবে JRD টাটার সিদ্ধান্ত যে সঠিক ছিল তা রতন টাটা প্রমাণ করেন তার কাজে। টাটা গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর থেকেই টাটা শিল্প প্রতিষ্ঠানকে সফলতার অনন্য শিখরে নিয়ে যান রতন টাটা। তখন তিনি প্রায় 30টি কোম্পানি পুনর্গঠন করেন, যেখানে অ্যাংলো ডাচ ইস্পাত প্রস্তুতকারী কোম্পানি কোরাস ও যুক্তরাজ্য ভিত্তিক বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী কোম্পানি জাগুয়ার ও ল্যান্ড রোভারের অধিগ্রহণ করে বেশ খ্যাতি অর্জন করেন তিনি। এছাড়া 2000 সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা কোম্পানি টেটলিও তার হাত দিয়েই বিশ্বব্যাপী নাম অর্জন করে। ব্যবসায়ী হিসেবে বিখ্যাত ও সফল হওয়ার পাশাপাশি তিনি একজন মানবিক মানুষ হিসেবেও বেশ পরিচিত, যেখানে তিনি মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে মাত্র 1,00,000 রুপিতে টাটা ন্যানো গাড়ি তৈরি শুরু করেন। যদিও তার এই মহৎ চেষ্টা কোম্পানির জন্য খুব একটা ভালো ফল বয়ে আনেনি, তবুও এই প্রয়াসের মাধ্যমে তিনি মানুষের মনে জায়গা করে নেন। এছাড়া 2019 সালের করোনা মহামারীর সময় রতন টাটা ও তার প্রতিষ্ঠান বিপুল পরিমাণ অর্থ ও সহায়তা প্রদান করে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা ও দারিদ্র্যপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছিল। অত্যন্ত ধনী ও ক্ষমতাশালী হওয়ার পরেও রতন টাটা তার ব্যক্তিগত জীবনে ছিলেন বিনয়ী এবং অত্যন্ত নম্র। তিনি সহজ জীবনযাপন পছন্দ করতেন এবং ব্যক্তিগত সম্পত্তির চেয়ে মানবতার সেবায় বেশি আগ্রহী ছিলেন। তাই তো 2008 সালে যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথ তাকে অনারারি নাইট কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার উপাধিতে ভূষিত করেন। একই বছরে ভারতের সবচেয়ে মূল্যবান উপাধি পদ্মভূষণেও তাকে সম্মানিত করা হয়। এছাড়া 2007 সালে লকহেড মার্টিনের F-16 যুদ্ধবিমান চালিয়ে তিনি ভারতের প্রথম বেসামরিক যুদ্ধবিমান চালকও হয়েছিলেন। ভারতের এই অনন্য রতন 86 বছর বয়সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইস্তিয়াক হোসেন, দেশ টিভি।